তাহলে এই হরিনাম করলে কি হয় মানুষের ভিতরে আত্মিক উন্নতি হয় তখন মানুষের মধ্যে ঘৃণা দূর হয়ে যায় কেউ যদি মনে করে আমি বৈষ্ণব হয়েছি হ্যাঁ বাবা আস্তে ক্ষমা করবে ভুল হয়ে যাবে বৈষ্ণব হয়েছ তুমি দীক্ষা নিয়েছো মন্ত্র নিয়েছো ভালো কথা কিন্তু মানুষকে ছোট ভাববে না সবাইকে কোল দেবে নিমাই চাঁদ নবাব হুসেন সহ নবাব দর্জি চাঁদ কাজী যেমন হরিদাসের মতো মানুষগুলোকে কোল দিল এইবার বলবো নামটা আমরা জপার মতো জপি না এই নামটা আমরা জপার মতো জপি না বলে আমাদের ভেতরে এখনও রাঙেনি জপার কৌশলটা শিখুন আস্তে এইটুকু বলে আমি লীলা রাখবো এই আস্তে কারণ সবটাই একটা ব্যাপার আছে পরবর্তী দল তো শুনলাম ছটা থেকে দশটা মার গাওয়ার কথা কিন্তু আমি উঠেছি হয়তো সাড়ে ছটার দিকে কিন্তু আস্তে আ বাবা শেষের দিকে পাগল একটা তো প্রায় হয়েই গেল আধা আধি ও বাবা গো হরে কৃষ্ণ বাবা আমি এই গিয়ে যাই ওই পাগলের দলাই বসে আছে ওই বসে আছে ওরা ওই এডিট করে পাঠিয়ে দেয় আপনারা দেখতে পান যাক বাবা আসতে আবার দেখবেন আগামী দিনে ভুল করেছেন খারাপ ভাববেন না তো বলে যাই আপনারা ইউটিউব যখন রাখলেন আমার সঙ্গে এসেছে আমার একটা খুব নিয়ারেস্ট একটা রিলেটিভ ইউটিউব যখন রাখলেন পিছনে একটা সব সময় চেষ্টা করবেন একটা ব্যানার রাখা সব সময় এই গ্রামটার নামে একটা যদি ব্যানার করেন ব্যানারে মেনশন করবেন না হুম ব্যানারটা শুধু ঠিকানা দেবেন কিছু করবেন একটা ব্যানার রাখবেন একটা ভালো ঠাকুরের মূর্তি রাখবেন এটা যখন ইউটিউবে ফরকাস্ট হবে জানেন রাজ করবেন না বাবা এই পৃথিবীতে দেখবেন এটার দ্বারাও তো মানুষের অনেক কিছু মঙ্গল হয় দেখেছে অতগুলো মানুষ ওখানে বসে ঘরি কীর্তন শুনেছি আমি অনুরোধ করবো খারাপ ভাববেন আমার বাবা পায়ে পড়ি হ্যাঁ তোমার এটা চেষ্টা করবেন তাতে আমার আমি বলছি কারণ ইউটিউব ভাইয়েরা তো প্রাণপণে চেষ্টা করে ফরকাস্ট করার জন্যে হুম যতগুলো দেখবেন আমি অনেক জায়গায় গান গাই দেখবেন পিছনে হ্যাঁ কোথায় নবদ্বীপ কোথায় কাছি কোথায় বিন্দুবংশ যেখানে হরি হরিনাম করছি বলুন সেখানে সব জায়গায় দেখবেন পিছনে একটা ভালো ভালো অনেক জায়গা ব্যানার আছে যাক ক্ষমা করবেন আমি আপনাদের ত্রুটি ধরতে আসিনি মা তবু চেষ্টা করবেন যা শ্রী রাধে বিষয়টা তাহলে এটা এবার দেখুন নামের কৌশলটা কি আমরা নাম গাই ঠিক কথা কিন্তু হরি নামে কেন ফল ফলে না জানেন দেখবেন আমরা নামে নাম করি কিন্তু হরি নামের ফল ফলার জন্য একটা কৌশল চাই যেমন দেখবেন আমরা এই গান গাইতে এসেছি এখানে গান গাওয়ার আগে কিন্তু আমার আগে প্রথমে গুরুর কাছে যেতে হয় গুরু আমাদের একটা কৌশল শেখায় এখানে আপনারা যারা যারা এসেছেন দীক্ষা নিয়েছেন আশা করবো অনেকে দীক্ষা নিয়েছেন কি কে কি খান আমি ওদিকটা দেখবো না অপরাধ নেবেন না কে কি কর্ম করেন সেই দিকটা দেখব অনেক মানুষ আছে যারা আদৌ দেখবেন হ্যাঁ হয়তো তারা নিরামিষ ভোজি নয় আমিষ খান কিন্তু এমন ভক্ত আছে যারা নিরামিষ ভজি ওই খাওয়া মানুষের থেকে অনেক বড় ভক্ত কি বাবা রাগ করবে না ভেবে দেখবেন হ্যাঁ রামকৃষ্ণের মতো মানুষ যার বিশ্ব বিশ্বজোড়া নাম তিনিও কিন্তু আমিষ ভোজি কে যারা রামকৃষ্ণ কথামৃত পড়েন রামকৃষ্ণ সম্বন্ধে যাদের আইডিয়া আছে দেখবেন ভালো করে লক্ষ্য করে আরও একটা কথা বলি শুধু নিরামিষ খেয়েই শেষ কথা নয় নিরামিষ খেলে মানুষের একটা মনের জায়গা তৈরি হয় একটা মেন্টালিটি আলাদা তৈরি হয় আমিষ একটা উত্তেজক খাবার কি বাবা ওটা খেলে আমাদের সাধনার ব্যাঘাত ঘটে এক দ্বিতীয়ত আপনি দেখবেন আপনার শরীরের ক্ষতি হয় আপনি একটু আমিষ খেলেন ধরুন আপনি একটু মাংস খেলেন বিকেলবেলা দেখবেন কে এই তো জ্যৈষ্ঠ মাসে জামাই আসবে আসবে তো সব আমাদের পাড়ার কটা জামাই আছে তো মাঝে মধ্যে যায় জামাই ষষ্ঠীর সময় দেখা হয় এদিক থেকে যায় গো এই আপনাদের এই প্রাপ গ্রামে না অনেকগুলো জামাই আমার পাড়ায় আছে তার মধ্যে ওই সে চলে গেল এই লোক বাবা ইনি আমার সত্যি কথা প্রাণের ঠাকুর দেখা হলেই হরে কৃষ্ণ মানে বলে সত্যি কথা যেটা আমার কাছের মানুষ প্রাণের মানুষ দেখা পেলে বা বাবা গান কোথায় আমি মাঝে মধ্যে বলি আর যখন বাড়ি থাকি দেখা হরে কৃষ্ণ বাবা হুম ওনারই মেয়ের বাড়ি এখানে তা যাই হোক ওনার মেয়ে আর জামাই যদি যায় কি হবে বলুন ব্রন্থমা মেয়ে জামাই বাড়ি আসলে সবার ইচ্ছা একটু ভালো মাছ মাংস করবো আমার বাড়ির বুড়ি বলে এক কাজ কর আমার নানীটাই এসেছে একটু ভালো করে মাংস টাংস কর হাসবেন না গল্পের মধ্যে একটা তত্ত্ব আছে হ্যাঁ মাছ মাংস একটু কর একটু মাছ হলো মাংস হলো আমা জামাইকে খেতে দিল সবাইকে খেতে দিলো যদি একটু বেশি হয় বাড়ির বুড়ি আর বুড়োর আগে বলে অ বাবা যদি বেশি হয় এক কাজ কর ফ্রিজের ভেতর রেখে দে সন্ধেবেলা খাব বুড়ি যা খাওয়ার খেলো বিকেলবেলা দেখবেন ই মাংসটা ভিতরে এমন একটা এটা একেবারে সাইন্টিফিক ব্যাখ্যা এক টুকরো মাংস আসতে টুকরো মাংস বাহাত্তর ঘন্টা সময় লাগে হজম করতে তাহলে পাকস্থলিতে ভাবুন যদি মাংসটা রাখি আমরা বাহাত্তর ঘন্টা হজম হয় না দেহের কত বড়ো ক্ষতি হচ্ছে বুঝতে পারছেন রাগ করবেন না ভাববেন এইবার আসতে ওই মাংসটা ধরুন দুপুরবেলা খেলেন বিকেলবেলা ঢেকুর উঠল ফের সন্ধেবেলা আস্তে আস্তে বাবু মা দেখ না মা বের করে আন সন্ধ্যেবেলা যা ঝাড়ার ঝেড়ে নিলেন আচ্ছা রকম তবু যদি বেশি হয় মামা ও রেখে দে কালকের পান্তার সঙ্গে ঝাড়ব কি দুপুরে খেলেন রাতেও খেলেন আবার পরের দিন সকালবেলা পান্তার সঙ্গে ঝাড়লেন ফোসকা ঢেঁকুর উঠবে তবু আপনি ছাড়বেন না খাবো বিষয়টা তাহলে কি দাঁড়ালো কিছুদিন পরে এমন একটা সময় আসে এমন একটা সময় আসে যখন আমাদের পাকস্থলিটা হ্যাঁ হজম করতে না পারায় এই দেখুন মাংসটা খাওয়া হলো আপনি তো তারপরে সব খাচ্ছেন খাচ্ছেন না ওটা থেকে যাচ্ছে বাহাত্তর ঘন্টা থাকে বাহাত্তর ঘন্টা মানে কত তিন দিন বড় বড় ডাক্তারদের কাছে যাবেন সাইন্টিফিক এখানে হ্যাঁ তাহলে তিন দিন যদি ওই মাংসটা পেটের ভিতরে থাকে আর সব চলে যাবে ও মাল থেকে যাবে ও বলে তোরা চলে যা আমি আছি অসুবিধে কিছু নেই চর্চাটাই নিয়ে বসে থাকবে জানো মা ঝালনা মাদুর নিয়ে বসে থাকবে সবাই চলে যাবে থাকবে এবার ওই যে পচন হয় পসতে পসতে আলসা হয় আমাদের শরীরের ক্ষতি হয় এই জন্যে মাঝ মাংসটা নিষেধ এই নয় যে মাঝ মাংস খেলে তোমার ধর্ম নষ্ট মাঝ মাংস খেলে শরীর নষ্ট হয় এই দেহ মন্দিরটার ক্ষতি হয় পৃথিবীতে জানবেন সবথেকে বড় মন্দির হলো আমাদের দেহ একটা মন্দির যদি সবসময় আপনি ধৌত ঢৌতো করে দেন তো চকচকে তক থাকবে কি বাবা ঠিক তেমন আমাদের এর থেকে বড়ো মন্দির নেই গো জ্ঞানী মহাজনেরা তখনকার মুনির জীরা কেন এই কথা বললেন আপনি সহজপাচ্ছ খাবার খাবেন শরীর ভালো থাকবে মন ভালো থাকবে সাধনা ভালো হবে কিন্তু তাই বলে এই নয় আবারও বলি তাই বলে এই নয় যে তুমি আমিষ খাচ্ছ বলে তুমি ভগবৎ কৃপা পাবে না আমিষ খাও কেন বলছি আবার এই কথাটা কেন বললাম সাধনার সময় সাধনা করো কিন্তু আবার কর্মের জায়গায় দাঁড়িয়ে তুমি এমন একটা পরিস্থিতি তৈরি হবে খেতে বাধ্য করোনায় আছে করোনার সময় একটা কল একটা ফোন এসেছিল ফোনটা এসেছিল এনজিপি থেকে নিউ জলপাইগুড়ি থেকে মেনশন করেও দিচ্ছি এক বৈষ্ণব ফোন করেছিল দশ বছর নিরামিষ খেয়েছে খাওয়ার পরে এইবার ইস্কন বলে দিয়েছে তুমি নিরামিষ খেয়ে যাও তবেই তুমি যথার সময় আমি তোমায় দীক্ষা দেব সেই বাবাজি বলেছে এখন টানা কলে নিরামিষ খেয়ে খেয়ে আসতেছে দীক্ষা নেবে বলে ঠিক সেই সময় করোনা আর হবে তো হবে সেই লোকের খুটখুটে কাশি আর ঘুরিয়ে জ্বর এমন কল হয়েছে এইবার দেখা গেল ডাক্তার বলে দিয়েছে শোনো যদি বাঁচতে চাও তবে প্রোটিন জাতীয় খাবার তুমি খাও সেখানে ডাক্তার পরিষ্কার বলে দিয়ে মাছ মাংস যদি না খাও তোমার শরীরের আর প্রোটিন নেই তোমার ভিতরে ক্ষমতা নেই এইবার বলুন এইবার বলুন ক্ষমতাটা কোথায় থাকবে আমাকে ফোন করে বলছে জানো বাবু তোমার গান শুনি শুনে মনে হলো বা খুব ভালো লেগেছে তাই বাবা বিশ্বাস করো বাবা দশ বছর নিরামিষ খাওয়ার পরে আমি আজকের এই বিকেলবেলা হ্যাঁ বিকেলবেলা থেকে গড় করে নিয়েছি মালা টালা সব ঠিক থাক আমার নিরামিষ মাথায় থাক আমার আগে রোগ সারার দরকার বিষয়টা খুব বুঝতে পারছি এই জন্যে আসতে আমি পাদুরে জড়িয়ে দাম বাবা এখানে যারা নিরামি আমিষ আমি কষ্ট দিতে চাই না খান দুঃখ নেই কিন্তু পরিস্থিতির উপরে নির্ভর করতে হবে ডাক্তাররা এখানে বড় বড় বিজ্ঞানীরা তারা কি বলছে আগে দেখুন সেটার দিকে নিয়ম মেনে চলতে হবে কি বাবা এখন তাহলে কি দাঁড়ালো নামটা কিভাবে বলবেন দেখুন মন দিয়ে শুনবেন আমি আজ গান গাইতে এসেছি এখানে আমার কিন্তু কিছু শিখে আসতে হয়েছে যখনই আমি একটা গান গাইবো ধরুন আমি কাহর বা এখানে যারা গান বাজনার মানুষ আমি কাহর বা গান গাইব কাহর বা আট মাত্রা গো কি মা এই যে মাত্রা বজায় রাখতে হবে ধা তেট ধা তেটে না দুটো তাল তেওড়া যদি গাওয়া হয় সেখানে তিনটে তাল ত্রিতাল যদি গাওয়া হয় তিন তাল এক বা ষোলো মাত্রা ঝাপতাল যদি গাওয়া হয় দশ মাত্রা সন্তাল যদি গাওয়া হয় আঠাশ মাত্রা যারা গান বান আমি তো সন্তাল গাইনি সন্তালের একটা নিয়ম আছে গান বাজনা যে শেখেনি সে কি গাইতে পারবে তার একটা শিখতে হয় তাহলে শেখার জন্য আমরা গুরু গৃহে যাই গুরু আমাদের কৌশল শেখায় কীরকম কৌশল ধরো সমতাল গাইব এক আমাদের প্রথমে এইভাবে কষিয়ে দিয়ে শেখায় কি এক দুই তিন চার এই পাঁচ ছয় সাত আট এই নয় তাল দশ এগারো বারো এই তেরো চৌদ্দ পনেরো ষোলো এই সতেরো তাল কী বাবা আপনি তো শিল্পী মানুষ হ্যাঁ আঠেরো উনিশ কুড়ি একুশে তাল বাইশ তেইশ চব্বিশ এই পঁচিশ কী বাবা ছাব্বিশ সাতাশ আঠাশ শো কি এটা যদি জানা থাকে আমার গান গাইতে অসুবিধা লাগবে না কারণ সূত্র এ প্লাস বিয়ার সূত্র কি প্লাস বর্গক্ষেত্রের পরিসীমা কি হরিন্টু একটি বাহুল দৈর্ঘ্য আয়ত ক্ষেত্রে পরিসীমা কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্লাস টু এগুলো আমাদের অঙ্ক যেমন একটা সূত্র আছে শিখতে হয় ঠিক মানব জীবনে কোমা আমরা হরিনাম গাই ঠিক কথা সূত্র শিখিনি আর শিখি নি বলে হরিনাম তলায় বসে থাকি একটা পালা গিয়ে গেল শুনে পালাই আমি কথা দিয়েছি পাশের পাড়ায় আসবো পালা আমি গাইব কথা দিয়ে যাচ্ছি কিন্তু আজকের যেটা গাইছি ভালো করে মন দিয়ে শুনলেন পাল একটা নতুন পালা আমি আপনাদেরকে শেখাতে চাইছি এটা আমি শেখাচ্ছি না আমার নিমাই চাঁদ শিখিয়ে গেছে আজকের আপনাদের কাছে তুলে ধরছি তৎকালীন দিনে মুনি ঋষিটা শিখিয়েছে কেমনভাবে হরিনামে যদি করতে হয় তবে একটা ভালো গুরুর কাছে যাও কাছে কেন যাওয়া হয় গুরু আসে গুরু হলো পথ প্রদর্শক গান বায়না শিখতে গেলে গুরু ধরতে হবে লেখাপড়া শিখতে গেলে গুরু ধরতে হবে কাজকর্ম শিখতে গেলে গুরু ধরতে হবে কি তাই না ঠিক তেমন আমাদেরকে আধ্যাত্ম জগতে গেলে একটা ভালো গুরু তবে রাগ করবেন না এখন আর গুরু নেই বাবু রাগ করবেন না সে গুডি কয়েক আছে তারা সেই আসে না একটা গুরু এসেছিল পাঁচশো বছর আগে সে হলো আমার নিমাই চাঁদ সঙ্গে আর একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছিল সে আমার নিতাই চাঁদ কি বাবা তাই না রে খুব কাশি কদিন জ্বরে জ্বরে মরে যাই কি করব মা আসতে ঠান্ডা ওয়েদারটাও খারাপ যাচ্ছে তবে কাল থেকে আবার বৃষ্টি হবে কিনা বলতে পারবো না ক্ষমা করবেন বিষয়চ্যুত লাইন হয়ে যাব এইবার খুব ভাইটাল একটা পয়েন্ট আপনাদের বলে চলে যাব গুরু এসেছিলো আমার নদীয়ার চাঁদরি নাই আর নিতাই চাঁদ ভালো করে ভেবে দেখবেন নিমাই আর নিতাই আমাদেরকে একটা মন্ত্র শিখে দিয়ে গেছে ওটা মন্ত্র নয় ওটা মহামন্ত্র কি মন্ত্র নয় মহামন্ত্র মহা কথাটা যেখানে সেখানে ব্যবহার হয় না ভাই বাবা মহাদেশ মহাকাশ কি মহাকাল মহাসাগর মহাদেশ ঠিক মন্ত্রের পাশে মহা মন্ত্র কি বাবা মানে কি যা ছোটখাটো নয় বৃহৎ যার কোনো তুলনা হয় না জয় শ্রী রাধে জল খেলে আবার ফুটুস করে গলাটা পড়বে ক্ষমা করবেন খুশখুশে কাশি শুরু হয়ে গেল একটু কেসে কেসে বলি আর কি করবো সময় তো হয়ে আসছে আসতে আমার জয় শ্রী রাধে এখন ভালো করে ভেবে দেখুন তাহলে মহামন্ত্র মানে কি যে মন্ত্র ছোটখাটো নয় বৃহৎ যার উপরে কিছু নেই পৃথিবীতে জানবেন সবথেকে মহামন্ত্র হলো আমার হিমায় মন্ত্র ঠিক মতো যদি করা যায় ঠিক মতো বলা যায় দেখবেন সেখানে ফল ফলতে বাধ্য এই জন্য ভালো গুরুর কাছে যেতে হয় আপনারা যারা দীক্ষা নিয়েছেন মন দিয়ে শুনবেন দীক্ষা নিয়েছেন ভালো কথা যারা নিয়েছেন ভালো যারা নেননি তাদের বলবো ভালো যদি গুরু পান নিন কিন্তু ভালো গুরু তো নেই এখন তো সব ধান দেওয়া যায় যেমন কীর্তন তো এসেছি তিন ঘন্টা চার ঘন্টা গাইবো পালাবো কোনো গুরুরা বাড়িতে এসে দীক্ষা দেবে পালাবে আর যাওয়ার সময় কিছু ঝেড়ে নিয়ে যায় বলে না বলুন কি নিয়ে যায় কানের ধারে ফিস ফিস মাসের শেষে কিছু দিস পারলে নতুন ক্যান্ডিডেট কিছু ধরে আনিস ওখান থেকে তোর ভাগটা তুই নিস সব কমিশন সিস্টেম জানেন গুরু তো আর গুরু নয় এখনকার গুরুরা এই ধরনের গুরু কিন্তু ভালো গুরু মাই চাঁদ তাই নিমা যারা দীক্ষা নেননি আমি বলবো আপনারা নিমাই মন্ত্রটা জপ করবেন এইবার কৌশলটা আমি আপনাদের বলে দিয়ে যাই মন দিয়ে শুনবেন আস্তে দল আসছে নাকি একটু পাঁচ মিনিট এইটুকু বলে যাই এটা খুব দামি জায়গা এটা খুব ভাইটাল জায়গা কিভাবে করবেন নামটা একটু মন দিয়ে শুনবেন যেটা আমার গুরুর আশীর্বাদে করেছি পেয়েছি বুঝেছি আমি থিওরি প্র্যাকটিক্যাল রিসার্চ করে আপনাদের কথাগুলো বলছি কোনো আজগুবি গল্প নয় কাল্পনিক চরিত্র নয় আমি বলেছিলাম না কীর্তনটা বাস্তব এবং কীর্তন আমি প্র্যাকটিক্যাল সেটা করে দেখেই আমি বলছি যখন আপনারা বাড়িতে ঘুমাতে যাবেন চেষ্টা করবেন যখন ঘুমাতে এই ধরুন গান টান হয়ে গেল গানের পরে আপনারা আজকের হয়তো অনেকে সারা রাত গান শুনবেন কাল সকালবেলা হ্যাঁ ঘুমিয়ে পড়বেন বা হয়তো কালকে রাত থেকে স্টার্ট করবেন যদি আজকের করেন অনেকে করবেন দেখুন মিলিয়ে নেবেন আমার কথাটা ওই ঘুমাতে যাওয়ার আগে আপনি একটু বিছানায় বসবেন খাওয়া দাওয়া হয়ে গেল সব কিছু হয়ে গেলো বিছানায় বসলেন এই বিছানায় বসে এইবার আস্তে আস্তে চেষ্টা করুন আমি কিভাবে করছি এই গোড়ালিটা তলপেটে লাগান এই গোড়ালিটা এই তলপেটে নিয়ে আসুন কি হয় হলো না যারা বয়স জ্যেষ্ঠ বাবা মা আমি পায়ে পড়বো বাবা হয়তো আপনারা করতে পারবেন না প্রয়োজন নেই কারণ ওটা করতে গেলেও তো একটা হ্যাঁ সিস্টেম আছে না বয়স হয়ে গেছে আপনি রাখতে পারলেন না করে গেলেন আমার মায়েরা বাবারা যারা পারবেন না দরকার নেই যারা পারবেন আমি মাস্ট আমি তাদের উদ্দেশ্যে বলবো চেষ্টা করবেন আছে মজা আছে এটা কেন করা হয় এই আসনটা করেছিল কে প্রথম জানেন আমার সৃষ্টিপতি ব্রহ্মা এই জন্যে এই আসনটার নাম হলো পদ্মাসন হে বাবা আসনটার নাম কি বললাম পদ্মাসন এই পদ্মাসন করলে কি হয় ভালো করে ভেবে দেখবেন আমাদের একটা কনসেন্ট্রেশন তৈরি হয় কনসেন্ট্রেশন ইজ বেস্ট পলিসি আছে ছোট করে কনসেন্ট্রেশন হলো একাগ্রতাটাই হলো শ্রেষ্ঠ পথ এই একাগ্রতা আনানোর জন্য কিন্তু করা যেমন বাচ্চারা যদি কেউ পা ছড়িয়ে পড়ে আমরা বকি দিই না বকা দিই তো সে তখন তাড়াতাড়ি বাবু হয়ে বসে এটা দিয়ে কি খায় এটা আজকেকার রীতিনীতি নয় বাবা কি এ বহুদিনের আগে রীতিনীতি এইবার যাই হোক আপনারা পারলে আসন করবেন যদি না পারেন আড়ুম বারুম হয়ে বসবেন এইবার আস্তে আস্তে হাত দুটো এমনি করুন এইটা এই তিনটে জুড়ে দিন এই টাচ তিনটে জুড়ে দিন টাচ কি হলো এটা মুদ্রা জ্ঞান মুদ্রা দেখবেন যারা সাধক হয়েছে তারা এমনি করে মুদ্রা করে এই মুদ্রায় মানুষের জ্ঞান তৈরি হয় এমন কিছু রোগ আছে যেগুলো দেখবেন কোনো কালে কেউ সারাতে পারে না যোগে সারে কি বাবা কি মায়েরা আস্তে আস্তে ভালো করে ভেবে দেখবে এমন কিছু জিনিস আছে যেগুলো যোগ করলে সারে কারুর প্যারালিসিস হয়ে গেছে ফার্স্ট টাইমে ওষুধ খাবে কিন্তু ও জীবনে সারবে না ওর জন্য কি করতে হয় হ্যাঁ যারা ফিজিওথেরাপিস্ট তাদের নিয়ে এসে ব্যায়াম করানো হয় হয় না বাবা কেন করানো হয় ওর কোনো ওষুধ নেই বাদ রোগের কোনো ওষুধ নেই কে কত বড় ডাক্তার দেখি বাদ সারাকে দেখি আমি তার পা ধরে প্রতিদিন পা ধুয়ে জল খাব বাদ সারে না বাত সারার একটাই ঔষধ সেটা হলো প্রতিদিন যোগব্যায়াম করা আমার মায়েরা বয়সেষ্ঠ মা আমার বাবা এই দেখবেন একসঙ্গে কতগুলো কাজ হচ্ছে মন্দিরটা দেহ মন্দিরটা ভালো থাকবে বাতও একটুখানি খানিকটা ভালো হয়ে যাচ্ছে আর সাথে সাথে দেখবেন আবাদ নেহি এগিয়ে যাচ্ছেন আপনি কোন দিকে আস্তে আস্তে চেতনার দিকে হ্যাঁ মন দিয়ে শুনবেন কথাটা খুব ভাইটাল একটা জায়গা তাহলে আস্তে আস্তে বসলেন আসনে বসলেন হাত দুটো এমনি করলেন মুদ্রা করলেন করার পর এবার চোখ বন্ধ করবেন চোখটা বন্ধ করে আস্তে আস্তে দৃষ্টিটা নাকের ডগায় ফেলে দিন সৌজ একদম চলে আসুক নাকের ডগায় এর থেকে বড় সাধনার কৌশল আর কোথাও নেই আপনি মঠ মন্দিরে যান বৃন্দাবন থেকে এক বাবাজি আমাকে ফোন করেছিল এই অন্ধি হরিবাসনে দাঁড়িয়ে মিথ্যা কথা আমার বাবা সত্যের সন্ধানে আমি গিয়েছি আর এটা আমি অনেক অনুপ্রেরণা পেয়েও আমি ছুটে চলেছি এটা আমার গুরু আশীর্বাদ এটা আমার গড গিফট এক মহারাজজি আমাকে ফোন করে বলছে তুমি প্রসাদ ভোজি এই একটু আগে যে বলছিলাম যে বাবা আমি সব কিছু মানতে পারি না উনি আমাকে বলছে তুমি প্রসাদ ভোজি আমি বললাম না বাবা আমি সত্যি কথা সংসারী মানুষ আমার ছেলে আছে বউ আছে হ্যাঁ আমার আছে বাবা নেই কে বাবা হারিয়ে ফেলেছি হ্যাঁ গো বাবা হারানোর জগৎ তো হারাবেই কে এই বছর সাথে হয়ে গেল বাবা হারিয়ে গেছে যাক হরে কৃষ্ণ মা আছে তো আমি সংসারী মানুষ সে কারণে আমি প্রসাদ ভোজি নই বলতে পারবো না কে আমি হরিবাসের মিথ্য কথা ধার ধরি না কে আমায় ভালো বললো বন্ধ বলো আমি ওর মধ্যে নেই তা যে কারণে আমি বলি না বাবা আমি প্রসাদ ভোজি নই কিন্তু আমার কৌশলটা দেখুন আপনারা তো প্রসাদ ভোজি হয়েছেন আমার সঙ্গে মিলিয়ে দিন বড় বড় মহারাজজিরা শুধু শুধুখান নয় নবদ্বীপ থেকে শুরু করে বহু বহু আশ্রমের বাবাজিরা বলে গুরুদাসবাবু তোমার এই কৌশলটা বহু আনন্দের জিনিস এটা বড় প্রয়োজন মানুষের কাছে আরও বেশি ছড়িয়ে দাও আমার ইউটিউব বন্ধুদেরও তাই আমি বলি বন্ধু এইটুকু এডিট করে এডিট করে আপনারা দয়া করে একটু মানুষের কাছে বেশি বেশি করে ছড়িয়ে দিন আমি যেখানে যাবো সেটা তো মানুষ জানবে কিন্তু আমি যেখানে যেতে পারবো না সে মানুষগুলোও শুনে বহু জনমের সাধনার ফসল হ্যাঁ মা ভালো করে ভেবে দেখবেন রকম বললাম চোখ বন্ধ করবেন নাকের ডগায় ফেলে দেবেন এইবার গুরুমন্ত্র আপনি গুরুদেবকে ছোট করবেন না গুরুমন্ত্র মারাত্মক জানেন গুরু ধ্যান কানে মন্ত্র বেজে ওঠে হৃদযন্ত্র যন্ত্র একবার যদি গুরু কৃপা হয় কেউ ধন্নে ওলা নেই কেউ রুখনে নেই সব থেকে যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু জগৎগুরুর কৃপা হয় সেদিন মানুষ মানুষ থাকে মানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান বন্তি আসেনি আমাদের মতো মানুষগুলোকে ভগবান বানাতে এসেছিলো অনর্গল খেতে শুতে বসতে নাম করুন কিন্তু একটু ধ্যান করবেন এই যে আপনি আস্তে আস্তে চোখটা বন্ধ করে নাকের ডগায় ফেলে গুরুমন্ত্র আর নতুবা জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কৌশলটা ধরলে যেমন সূত্র ধরলে অঙ্ক মেলে লাইফ ইজ ম্যাথেমেটিক্স জীবনটাই হলো অঙ্ক বাবা চেষ্টা করবেন আস্তে আস্তে চোখের ওই দৃষ্টিটা নাকের ফেলে কৃষ্ণ নাম করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে দেখবেন আপনার চোখে জল এসে যাবে কৌশল ধরলে আস্তে আস্তে তার ভিতরে চৈতন্য বৃক্ষ জন্মায় আর নিমাই চাঁদ বললেন অনর্গল তুমি কৃষ্ণ নামে দেখবে তোমার চোখে জল আসবে এমন অনেক মানুষ আছে দেখবেন কৃষ্ণ কথায় কথায় দেখবেন চোখ ঝল আসে আসে কেন জানেন ওদের একাগ্রতার জন্য ওরা কৌশলটাকে ধরে ফেলেছে চলতে ফিরতে করতে করতে ওটা এসে গেছে আর ওটা যার আসে জানবেন তার ভিতরে কৃষ্ণ কৃপা হয়েছে জানবেন তার এবার কৃপা হয়েছে সে যেখানেই থাকুক না কেন যেভাবেই চলুক না কেন খাওয়া পরার বিচার না করেও যদি চলে দেখবেন এমনি করে তার ভক্তি জন্মায় আসতে এইবার দেখুন আস্তে আস্তে দেখবেন যত বেশি কৃষ্ণ নাম করবেন কি রকম হয় ঘটে দেখুন আমি যে কথাগুলো বলছি যারা মঠ মন্দিরে বাবাজি বৈরাগী যারা আছেন বা যারা মঠ মন্দিরের আশ্রমে দীক্ষা নিয়েছেন দেখুন তো আমার সঙ্গে মিলছে কি না আমি এই হরিবাসনে কথা দিয়ে যাচ্ছি মিলতে বাধ্য আপনি আপনার গুরুজির কাছে চলে যান আপনারা যারা মঠ মন্দিরে আশ্রমে দীক্ষা নিয়েছেন গুরুজির কাছে বলবেন যে গুরুদাস এই কথাটা বলেছে কথাটা কতটুকু সত্য বিচার করবেন যত বেশি কৃষ্ণ নাম করবেন আপনার শরীরের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হবে ভিতরে শিরায় শিরায় কনায় কনায় ফুলে উঠবে যত আগুন ভিতরে একটা ভিতরে আগুনের মতো একটা স্ফুরন ঘটবে সারা শরীরের ভিতর থেকে শিহরণ উপরের দিকে উঠবে আর যত উপরে উঠবে তত দেখবেন আপনি একটা অনাবিল আনন্দের মধ্যে ডুবে যাচ্ছেন একটা অনাবিল আনন্দের মধ্যে আপনি বেঁচে যাচ্ছেন ওই যেতে 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 দেখবেন আস্তে আস্তে আপনার পায়খানার আড়াই অঙ্গুলি উপরে যে মূলাধার আছে আমাদের যে ষটচক্র আছে ওই মূলাধার মূলাধার থেকে সাধিষ্ঠান সাধিস্থান মণিপুর মণিপুর অনাহত অনাহত বিশুদ্ধ বিশুদ্ধ আজ্ঞাচক্র এই যে ষটচক্র আছে না ওই শিহরণগুলো একটার পর একটা চক্র ভেদ করে উপরে উঠতে থাকে যেদিন আপনার মূলাধারে এসে পৌঁছায় সেদিন ওই মূল আধার ওইখানে কুলকুণ্ডলিনীতে আমাদের শক্তিটা থাকে ওই শক্তিটা ওই মহান দেখবেন সাপ যত গর্তের মধ্যে থাকুক না কেন বাজালে আচার খেয়ে বেরিয়ে আসে ঠিক তেমন আপনার ওই কুলকুণ্ডলিনীতে যে রাধা শক্তিটা আছে রাধা কোন বাইরে নয় এই কুলকুণ্ডলিনী পায়খানার আড়াই অঙ্গুলি উপরে যে কুলকুণ্ডলিনী পেঁচিয়ে আছে ওটাই হলো রাধা আরে কৃষ্ণ মানে তোমার এই তোমার উপরে বসে আছে চৈতন্য সত্তা এই রাধার এই কৃষ্ণ এই রাধার এই কৃষ্ণ দেখবেন অনর্গল হরি নামের ওই যে কুল কুণ্ডলিনী থেকে একটা সত্যি আচার কে যেন রাস্তা ধরে ওই এগিয়ে আসে ওই মুলাধার থেকে আস্তে আসতে সাধিষ্ঠানে ভালো করে মন দিয়ে শুনবেন কোনো সাধক যদি কান থেকে এসে নিয়ে আসে সেদিন থেকে দেখবেন ওই সাধকের ভিতরে কামনাটা আস্তে আস্তে নিবৃত্তি হয় অনেকে আমি প্রকৃতির কেন তুমি কলম চালাচ্ছ না প্রয়োজন লাগবে না আমার নিমাই চাঁদ বলেন কোভনি আটো আমার নিমাই চাঁদ বললেন কব নি যত তুমি হরিনাম করবে তোমার ওই কুপ্রবৃত্তি গুলো আর নেই থাকবে না তোমার মনে দেখবে আস্তে আস্তে যখন মূলাধার থেকে আসবে ওইখানে বসে বসে যখন তুমি কৃষ্ণ নামের কাঙাল হবে জাগবে দেখবে সেদিন থেকে তুমি কামটাকে বসীভূত করতে প্রতিটা নারীকে দেখে মনে হবে ও তো আমার মা প্রত্যেকটা নারীরা পুরুষকে দেখা মাত্র মনে হবে ও তো আমার ভগবান না না তখন কোনো কালে মনে কামনা জাগে না প্রতিটা নারী হয়ে যায় তার কাছে মাতৃসম রামকৃষ্ণদেব সারদা মায়ের দিকে তাকিয়ে বলেছিল তুমি তো আমার জগৎ জরণী গো তুমি আমার সেই জ্ঞান দাও চেতনা দাও নদী আর চাঁদে নিমাই বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে বলেছিল তুমি তো আমার চৈতন্য তুমি তো আমার সবকিছুর মূল তুমি আমায় এই আশীর্বাদ করো আমি যেন বিশ্ব মানুষের কাছে পরমানন্দ ছড়িয়ে দিতে পারি প্রত্যেকটা সাধক জানেন নারীকে মা বলে পূজা করে আসতো এই জন্য যারা প্রকৃত সাধক হয় তারা প্রত্যেকটা নারীকে মা বলে এইবার দেখুন ওখান থেকে যেদিন আপনি আস্তে আস্তে হরিনাম গাইতে গাইতে যেদিন নাভি কমলে আসে সেদিন কি মনে হয় জানেন সেদিন মনে হয় এই নারীর টানের মতো আমার সবাই আপন বিবেকানন্দের মতো মানুষ জানেন চিকাগো শহরে গিয়ে বলেছিল তোমরা আমার এই আমেরিকাবাসী তোমরা আমার ভাই বোন আমরা ভাই বোন কেন বলি এক নারীর সম্পর্ক সাধক সেদিন তোমার নারীর সম্পর্ক তুমি তৈরি করে ফেলবে সেদিন নারীর সম্পর্ক হয়ে যাবে যেদিন কৃষ্ণ বলতে বলতে তোমার ভিতরে এই মণিপুরে আসবে তোমার চেতনা আবার যদি এগিয়ে আসে এই হৃদয়ে দিয়ে সবাইকে তুমি জড়িয়ে ধরবে দেখবেন না প্রকৃত যারা বৈষ্ণব হয় তারা ওই কে ছোট কে সুচি কে অসুচি কে নিরামিষ কে আমিষ বলছি ওদিক দেখবে না শুধু বুকে জড়িয়ে ধরে বলবে বলো না কৃষ্ণ ভালো করে ভেবে দেখবেন এই মন তৈরি হয়ে যায় এই চেতনা তৈরি হয় এবার শুধু তাই নয় তার কণ্ঠ থেকে অনর্গল হরিনাম ছড়িয়ে আসে এইবার বলি মায়েরা যদি আপনারা ভগবত দর্শন করতে চান এটাই লক্ষ্য করে দেখবেন মানুষ যখন চৌগ বন্ধ করে হরিনাম করে এই নাকের ডগা থেকে এইবার কিছুদিন পরে তুলে নিয়ে দ্বিদল পদ্মে চলে আসুন এই দ্বিদল পদ্মে দেখবেন আপনি যে দেবতাকে ডাকবেন সেই দেবতার একটা ছবি ফুটে ওঠে এর নাম হল ভগবত দর্শন এর বাইরে কিছু নেই চৌক বন্ধ করে আমরা যেটা দর্শন করি তারই নাম ভগবত দর্শন চৈতন্য মহাপ্রভু বললেন তাই প্রতিটা মানুষের ভিতরে হবে ভগবত দর্শন এই কলিযুগে সমস্ত মানুষের ভিতরে আমি সেই দর্শন দেখিয়ে দিয়ে যাব। তাই তো হরিনাম দলে সে কাছে ক্ষমা করবেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আরও হয়তো কিছু এগিয়ে দেওয়ার ছিল তবে অপরাধ নেবেন না আবার যদি কোনোদিন আপনাদের চরণ পাই আমি অনেক আপনাদের চরণে নিবেদন করে যাব। তবে সবার কাছে আমার এইটুকু আমার চলার পথে ভুল ত্রুটি ক্ষমা করবেন হাত তুলুন সবাই মিলে বাহু তুলুন হামা হা বাবা